أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم الى قيام يوم الدين. اما بعد عباد الله اوصيكم ونفسي بتقوى الله فان التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون الا من اتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى اله الطيبين الطاهرين. أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال بسم الله الرحمن الرحيم ومن الليل فتحجد به نافلة لك أسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله العلي العظيم أمر بيريو السلام عليكم ورحمة الله وبركاته আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশলমঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বল আলমিনের কাছে কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ঐরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমীন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক সকলের মনোকামনা আশাকে পুরো করুক যে সমস্ত পিতা মাতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্যে সুপাত্র দান করুক আমার যে সমস্ত বোনেরা ভাবিরা বাড়ির বৌরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদের ভরে দিক অর্থাৎ ওনাদের সংসারে সুসন্তান দান করুক আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে বা উচ্চ শিক্ষা লাভ করে নিজেরও নিজের বংশের নামকে উজ্জ্বল করতে পারে আল্লাহ তাদেরকে সেই নেক তৌফিক দান করুক আমাদের মধ্যে যারা হজ ও আর তো ওমরাই যাওয়ার ইচ্ছুক আল্লাহ রব্বুল আরামিন তাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎপথে চলার অসৎপথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমরা যেন সত্যবাহক জিনিসকে জেনে শুনে মেনে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুক আমিন আমিনব্বাল আলামিন এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আজকের পর্বও আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই আপনারা লকডাউন খোলার পরে অনেকেই নতুন প্রশ্ন পাঠিয়েছেন এতদিন আমি পুরোনো প্রশ্নগুলির উত্তর দিচ্ছিলাম বা কিছু বিশেষ বিষয় নিয়ে আলোচনা করছিলাম যুগের সমস্যার সমাধান খুঁজছিলাম তাই হয়তো আপনাদের প্রশ্নের উত্তরে একটু দেরি হয়ে গেল কিছু মনে করবেন না তবে এরপর থেকে আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে যদি কোনো কারণে একটু লেট হয়ে যায় একটু দেরি হয়ে যায় আমাকে ক্ষমা করবেন আসুন আগে আমি আপনাদের কিছু লিখিত প্রশ্নের উত্তর দিতে চাই তারপরে আপনাদের অডিও রেকর্ডিং পেলে করব এবং প্রশ্ন শুনে তার উত্তর দেব দেখি প্রথম প্রশ্ন কোথা থেকে কে করছেন বিসমুল রহমান রহিম আসসালামু আলাইকুম মোরশেদ ভাই বলছিলাম তাহাজ্জুদ নামাজের নিয়মটা যদি একটু বিস্তারিতভাবে বলে দিতেন তাহলে খুব ভালো হতো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি বাবারকাত আমার প্রিয় ভাই আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানাই তবে আপনি আপনার নিজের নাম বলেননি আগে যখন প্রশ্ন করবেন তো অনুরোধ রইল আপনি সালামের পরে নিজের নাম ও কোথা থেকে প্রশ্ন করছেন উল্লেখ করবেন পবিত্র গ্রহান্তে আল্লা রব্বুল আলমিনের এরশাদ হচ্ছে বানী ইসরায়েল আয়ত নম্বর উনআশিতে ফতাহাজ্জাদ বেহি নাফেল

হয়তো আপনার ক্ষতি আপনাকে উচ্চ স্থান দান করবে নবী করিম সাল্লাম নবীদের মধ্যে সর্ব উত্তম স্থান পেয়েছিলেন সর্বোত্তম স্থান ওনাকে দান করা হয়েছিল এই নামাজের কারণে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আমরা যেন তাহাজ্জুদ নামাজ পড়তে পারি তাহাজ্জুদ নামাজের বহু লাভ বহু ফায়দা আমি এর আগে বহুবার বলেছি তাই আমার প্রিয় ভাই যান আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপনি পুনরায় একবার তাহাজুত নামাজ কিভাবে পড়তে হবে বিস্তারিতভাবে জানতে চেয়েছেন তো তাহাজুত নামাজ এগারো রেখাত নামাজ টোটাল এগারো রেখাত নামাজকে নামাজ বলা হয়েছে এর মধ্যে আট রেখাত লাইল যাকে আমরা সাধারণ ভাষায় নামাজের সব বলে থাকি রাতের নামাজ নামাজের সব সালাতুল্লাইল আট রেখাত দুধ রেখাত করে পড়তে হবে একসঙ্গে আট রেখাতের নিয়াতও করা যাবে আবার দু দুধ রেখাত করে নিয়াত করেও পড়া যাবে সকালের নামাজের মতো দু দুধ রেখাত করে পড়তে হবে নিয়াত হবে আমি দু রেখাত সলাত পড়িতেছি কি নামাজে সব পড়িতেছি করবাতেন এল আল্লাহ আল্লাহ আকবর বলে সকালে নামাজ যেমন পড়েন ওইভাবে দু রেখাত নামাজ পড়বেন প্রথম রেখাতে সোরে আলহাম তারপরে কোনো একটা কমপ্লিট সুরা পড়তে হবে তারপরে আল্লাহ আকবর বলে রুকোতে যাবেন রুক থেকে উঠে শেষদা দুই শেষদার পরে আবার উঠে দাঁড়িয়ে আবার সোরে আলহাম পড়বেন অন্য আরেকটা কমপ্লিট সুরা পড়বেন তারপরে রুকুতে যাওয়ার আগে কুনুত পড়া মানে দুই হাত তুলে আল্লাহর কাছে মনাজাত করা এভাবে দোয়া করা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لي ولولدي وللمؤمنين يوم يقوم الحساب اي بابي بيبن دعاء پورتے بالا ہوئے تھے اٹھا کے شریعت ربشک پونت দ্বিতীয় সুরা পড়ার পরে আল্লাহ আকবর বলে কুনুত পড়ে তারপরে রুকুতে যেতে বলা হয়েছে এটা সুনত এটা মোস্তাহাব যদি কেউ কুনুত না পড়ে কোনো অসুবিধে নেই তার যে নামাজ হবে না এমন কোনো কথা নেই তবে ওই মনাজাতটা ওই কুনুতটা বড়ো স্বভাব রাখে এবং আল্লাহ রবুল আলমিন তার মনোকামনা আশাকে পুরো করে কুনুত মানে কি আল্লাহর কাছে কিছু আশা করা কামনা করা চাওয়া তাই প্রতি দু রেখাত নামাজে দ্বিতীয় রেখাতে দ্বিতীয় সোরা পড়ার পরে রুকুতে যাওয়ার আগে কুনুৎ পড়া মোস্তাফ বলা হয়েছে সন্ন্যত বলা হয়েছে তারপরে আল্লাহ বাকর বলে রুকুতে যাবেন রুকুর থেকে উঠে শেষদায় যাবেন শেষদায় পরে দুই শেষদার পর তা চালাম পড়ে নামাজকে শেষ করবেন এই দু রেখাত হলো হয়ে আবার দাঁড়িয়ে আবার নিয়াদ করবেন দু রেখাত সালাতুল্লাহ পড়িতেছি কি নামাজ সব পড়িতেছি করবেন এলা আল্লাহ আল্লাহ আকবর বলে আবার শুরু করলেন আবার ওইভাবে দৌরেখাত পড়লেন আবার দৌরেখাত শেষ হয়ে গেল দাঁড়িয়ে আবার দু রেখাতের নিয়াদ করলেন এইভাবে চারবার দু দূরেখাত করে আট রেখাত লাইল পড়তে হবে বা নামাজে সব পড়তে হবে যদি কেউ আট রেখাতের নিয়াদ একসঙ্গে করতে চায় করতে পারে মনে করুন শুরুতেই প্রথমেই নিয়াদ করবেন আমি আট রেখাত লাইল পড়িতেছি কি আট রেখাত নামাজে সব পড়িতেছি করবতেন এলাল্লাহ আল্লাহ আল্লা বললেন আমার শুরু করলেন সকালে নামাজের মতো দু রেখাত পড়লেন তাশুল সালাম পড়া হয়ে যাবে উঠে দাঁড়িয়ে আর পুনরায় নিয়াদ করা লাগবে না কারণ আপনি একবার আট রেখাত নামাজের নিয়াদ বেঁধে নিয়েছেন শুধু উঠে দাঁড়িয়ে আল্লাহ আকবর বলে তাকবরাতুল এহরাম বলে নামাজ শুরু করতে হবে দু রেখাত হয়ে যাবে আবার দাঁড়িয়ে আবার শুধু তাকবীর বলে আল্লাহ আকবর বলে নামাজ শুরু করে এইভাবে আট রেখাত সালাতুল লাইল পড়তে হবে বা নামাজে সব পড়তে হবে আট রেখাত হয়ে যাওয়ার পরে এবারে উঠে দাঁড়িয়ে দোরকাত নামাজে শেফা পড়তে হবে যেটা কোরআনে বর্ণনা হয়েছে ওয়া শেফাল ওয়াতর দোরকাত নামাজে শেফা পড়তে হবে নিয়াত হবে আমি দোরক নামাজে শে শিন ফে আইন শিন ফে আলিফ শেফা মানে কিওর বা অর্গ হওয়া আর শিন ফে আইন শেফা ও শেফ এওয়াল ওয়াতর শেফা শেফা পাওয়া বা এই নামাজ যে পড়বে সে

আট রেখাত নামাজে সব বা সালাতুল্লাহ কীভাবে পড়তে হবে সেটা বললাম এবারে রেখাত নামাজের শেফা নিয়া তবে আমি রেখাত নামাজের শেফা পড়িতেছি কোরবাতেন এলা আল্লাহ বলে সুরা আলহাম পড়তে হবে তারপরে কল আউজের রব্ল ফালাক মাউজাদাইনের মধ্যে কোনো একটা পড়তে হবে কুল আউজর রবুল ফালাক কি কোলা আউজের নাস আগে কোলা রব্বিন নাস পরে দ্বিতীয় রেখাতে কোলাউজ রব্দুল ফালাক পড়লেও হবে কি প্রথম রেখাতে আলহামদুল পরে আগে কোলা অজুর আব্বিল ফালাক আর দ্বিতীয় রেখাতে আলহামদের পরে কোলা অউজুরাব্বিন নাস পড়াটাই বেটার তো প্রথম রেখাতে আলহামদ পড়লেন কোলা অজুর বেল ফালাকের সোরা পড়লেন আল্লাহ বলে রুকুতে যাবেন রুকু থেকে উঠে শেষদার দুই সেজদার পরে দাঁড়িয়ে সোরায় আলহাম পড়বেন সুরায় আলহামদের পরে কোলাউজর আব্বিন নাস পড়বেন সোরায় নাস পড়ার পরে আমি এর আগে যেমন বললাম প্রতি দ্বিতীয় রেখাতে বা দু রেখার নামাজে দ্বিতীয় রেখাতে দ্বিতীয় সোরার পরে রুকতে যাওয়ার আগে কুনুত পড়া সন্ন্যদ ব্রহ্মস্তাহাব শুধু এই শেফা নামাজ এমন একটি নামাজ যে এখানে কুনুতের বর্ণনা নেই কুনুত পড়তে মানা করা হয়েছে বা কুনুতের কেন এই নামাজটাই শেফাতের নামাজ তাই বলা হয়েছে শেফা নামাজে কুনুত নেই তো দ্বিতীয় রেখাতে দ্বিতীয় সোরার পড়ার পরে মানে আউজ আব্বিন নাজ পড়ার পরে আল্লাহ বাকর বলে ডাইরেক্ট রুকতে যেতে হবে এখানে আর কোনোত নেই রুকত থেকে উঠে দুই শেষদায় করতে হবে সেজদায় যেয়ে শেষ করার পরে বসে তাসুত সালাম পরে নামাজ শেষ করতে হবে এই দু রেখাত নামাজের শেফা কমপ্লিট হয়ে গেল এরপরে দাঁড়িয়ে এক রেখাত নামাজে ভেতর পড়তে হবে অনেকেই বারবার বলার পরেও তারা জিনিসটা বুঝছে না ভেতর মানে এক তারা বলছে বেতের নামাজ মানে তিন রেখাত নামাজ এটা তাদের ভুল ধারণা তাদের ভুল বুঝ তারা ভুল বুঝে আছে তারা যদি আরবি জানতো ভেতর শব্দের অর্থ জানত কখনও এক রেখাত নামাজকে তিন রেখাত বলতো না আপনারা যদি শিক্ষিত হন তো আরবি ডিকশনারি তুলুন সহজ হয়ে গেছে গুগল সার্চ চেয়ে লেখুন মানে কি আপনি আরবি শব্দ ওয়াও তে রেতর লিখুন আর তার মানে জিজ্ঞেস করুন হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়েতর সেখানে সঙ্গে সঙ্গে লেখা মানে সিঙ্গল ওয়ান এক তো এক নামাজ মানে নামাজ আপনি এক রেখাতকে তিন রেখাত কেন পড়তে বলছেন একবার বিবেকের কাছে জিজ্ঞাসা করুন ইসলাম শরীয়ত বিবেকধারীদের শরীয়ত অবসদের মূর্খদের বুদ্ধদের শরীয়ত নয় তো এখনও শরীয়তকে সঠিকভাবে বোঝার চেষ্টা করতে হবে শরীয়তকে সঠিকভাবে মেনে সঠিকভাবে আমাল করতে হবে তাহলে তার স্বভাব পাওয়া যাবে জোর করে কিছু করলে শামের মতো জুম্মার নামাজ বুধবারে পড়লে জুম্মার নামাজ হবে না কি সকালের নামাজ চার রেখাত পড়লে চার রেখাত হবে না ফরজ দু রেখাত সকালের নামাজ তো ওইরূপ অনুরোধ করছি এক রেখাত নামাজ তাই নিয়াতে হবে আমি এক রেখাত নামাজে ভেতর পড়িতে এসেছি সন্ন্যদ করবাতন এলাল্লাহ কি করবাতন এলা আল্লাহ আল্লাহ আকবর বলে সুরে আলহাম পড়তে হবে তানবার তারপরে তিনবার সুরে তৌহিদ মানে কুল আল্লাহ আহাদের সুরা পড়তে হবে তারপরে একবার সুরে কুল আউজ বেল ফালাক আর একবার কুল আউজব আউজুর নাস এই সুরোগুলো পড়ার পরে আল্লাহ আকবর বলে এবারে কুনুত পড়তে হবে ওই এক রেখাত নামাজেই বড়ো কুনুত আছে আল্লাহর কাছে বিশেষ মনাজাত করতে বলা হয়েছে তাই সুরোগুলো পাঠ করার পরে আল্লাহ বাকর বলে এবারে দুহাত তুলে মনাজাত করতে হবে কোনোদ পড়তে হবে তো সর্বপ্রথম সত্তরবার আস্তফরুল্লাহ রব্বিউতু বিলাই অস্তখফুল্লাহ রব্বিউহ বিলাই অস্তকরুল্লাহ রব্বিউহ বিলায় আমি সমস্ত থেকে ক্ষমা চাই আল্লাহ তোমার কাছে মাফি চাই তুমি আমাকে ক্ষমা করো আমি তওবা করছি আমার তওবাকে কবুল করো আমি সৎপথের দিকে পুনরায় ফিরে আসতে চাই আমি যে ভুল করেছি জীবনে সেগুলোর থেকে আমি ক্ষমা চাই এবং সৎপথের দিকে পুনরায় ফিরে আসতে চাই এইভাবে সত্তরবার বার অস্তকর হরফ বিহু আতু বিলাই অস্তকরুল্লাহ হরফ বিহু আতু বিলাই বলতে হবে তারপরে তিনশোবার বার আল আফো আল আফো আল আফো ক্ষমা ক্ষমার প্রার্থী আমি ক্ষমা চাই আমাকে ক্ষমা করো বক্সে দাও আল্লাহ আমাকে এইভাবে তিনশো বার যদি সময় কম থাকে মনে করুন সকালের নামাজের সময় নিকটে এসে গেছে আজানের সময় খুব নিকট এসে গেছে তো তখন আপনি যদি তিনশো বারের জায়গায় একশো বারও বলতে চান বলতে পারবেন একশো বার বলুন আল আফো আল আফো আল আফো তারপরে বলুন সাতবার হা দা মকাম আয়েজ যে বেকা মেনান্নার এই সেই স্থান যেখানে আমি তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করো হা গা মা আমা কাম আয় যাবে কামেনান নার, সাতবার বলার পরে তারপরে এবার চল্লিশ জন মমিনের জন্যে আল্লাহর কাছে দোয়া করতে হবে তাদের জন্য ক্ষমার প্রার্থী হতে হবে হাদিসে বলা হয়েছে সুম্মা ব্যক্তি নিজের জন্য দোয়া করার আগে চল্লিশ জন মমিনের জন্য দোয়া করবে আল্লাহ তার দোয়াকে তখনই কবুল করে নেবে তো আমরা যদি নিজের দোয়াকে কবুল করাতে চাই তো আগে চল্লিশ জন মমিনের জন্য দোয়া করব তাই এখানে বলা হয়েছে আগে চল্লিশ জন মমিনের জন্য ক্ষমার প্রার্থী হও তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও এইভাবে আল্লাহম্মা হম্মা ইগুরলে অমুক ইক ফিরলে এখানে আর পরে নাম নিতে হবে মনে করেন আপনি নিজের মাতা পিতার নাম নিন ভাই বোনদের নাম নিন স্বজনদের নাম নিন পাড়াপড়শিদের নাম নিন পরিচিত ব্যক্তিদের নাম নিন যদি কোনো মমিন মমেনা আপনার কাছে অনুরোধ করে থাকে যে মানুষ সাহেব তাহার যদি নামাজে আমাকে স্মরণ করবেন আমাকে যেন ভুলবেন না আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন ক্ষমা চাইবেন তো তাদের নাম নিন কমসে কম চল্লিশ জনের নাম নিতে বলা হয়েছে যদি বেশি নিতে চান কোনো অসুবিধে নেই কি যদি কারোর চল্লিশ জনের নাম মনে না আসে তার কম হয়েছে তাও কোনো অসুবিধা নেই তবে বেটার চল্লিশ জনের কমসে কম নাম নিয়ে তলব করুন আল্লাহম্মদ ফিরলে শেখ সাবের আল্লাহম্মদ ফিরলে রোশন আলী আল্লাহম্মদ ফিরলে ইবাদত আলী আল্লাহম্মদ ফিরলে মোনাজাত আলী আল্লাহম্মদ ফিরলে আব্দুল মালিক আল্লাহমদ ফিরলে রোকাইয়া বিবি আল্লাহম্মদ ফিরলে আমির আলী আল্লাহমুখ ফিরলে মমিন আলী এইভাবে যত মমিন মমিনাতদের নাম আপনার মনে থাকবে সকলের নাম নিন আমি উদাহরণস্বরূপ কয়েকটা নাম বললাম এইভাবে তাদের জন্য জন্যে তলব করুন তারপরে চল্লিশ জনের জন্য যখন দোয়া করা হয়ে যাবে এবারে নিজের জন্য আল্লাহর কাছে মনে মনে কামনা করুন যদি আরবি ভাষায় বলতে না পারেন তো নিজের ভাষায় মনে মনে কামনা করুন আল্লাহ আমি এই কষ্টের মধ্যে আছি এর থেকে আমাকে মুক্তি দান করো আমার এই রোগ থেকে আমাকে দান করো কি আমার অমুক আত্মীয় আমার অমুক আপন এই কষ্টের মধ্যে আছে কি এই শারীরিক অসুবিধার মধ্যে আছে আল্লাহ তাকে সেফা দান করো তাকে তার কষ্ট থেকে মুক্তি দান করো এইভাবে আপনি সকলের জন্যে মনোকামনা বর্ণনা করুন বিশেষ করে আপনার জন্যে আপনার পরিবারের জন্য আপনার আপনদের জন্য দোয়া করুন তারপরে দরুদ শরীফ পাঠ করুন যে দোয়ার পরে দরুদ শরীফ পাঠ করা হয় সে দোয়া কবুলাতের একটা জমানত পেয়ে যায় তাই দরুদ পাঠ করে তারপরে আল্লাহ আকবর বলে আল্লাহ মসাল আল আহম্মদ আলম আহম্মদ দরুদ পাঠ করে আল্লাহ বলে এবার রুকুরতে যান রুকুর থেকে রুকুর জিক্রের পরে উঠে দাঁড়িয়ে শেষ যান শেষদার পরে দুই শেষ পরে বসে সালাম পড়ে নামাজ শেষ করুন এভাবে এগারো রেখাত নামাজ আপনার কমপ্লিট হয়ে যাবে আট রেখাত সালাতুল্লাহল দু রেখাত নামাজের শেফা আর এক রেখাত নামাজে ভেতর নামাজে ভিতর শেষ হওয়ার পরে আপনি বসে ফাতেমা হারের তসবি পড়তে পারেন বা অন্য জিক্র করতে পারেন ওখানে আল্লাহর কাছে দুই হাত তুলে মনাজাত করুন শেষদা যে শুক্রের শেষদা করুন যে আল্লাহ আপনাকে এই নামাজে সব পড়ার তৌফিক দান করেছে যে নামাজ পড়ে নবী করিম সাল্লাহসাল্লাম সর্ব উচ্চ স্থান পেয়েছিলেন আল্লাহ আপনাকে এহকালে বড় স্থান দান করবে সম্মান দান করবে রুজি রুটিতে বরকত দান করবে শারীরিক ও মানবিক সংকট থেকে মুক্তি দান করবে বহু কষ্ট থেকে আপনি জাত পাবেন রুজিতে বৃদ্ধি হয় শরীর থেকে সুগন্ধ আসে দৃষ্টি বিরুদ্ধে হয় বিবেক বুদ্ধিতে বৃদ্ধি হয় এমাম রেজা আল্লাহ ইসলাম বলেছেন যদি কেউ নামাজের সব পড়ে আর সে যদি সেই দিন বলে যে আজকে আমি নামাজে সব পড়েছিলাম রাতের বেলা কিন্তু আজকে আমি কোনো আহার পাইনি তো সে মিথ্যাবাদী তার মানে সে মিথ্যা বলছে কত ভরসা নবী দিয়েছেন বা আল্লাহ রসুল্লাহ দিয়েছেন বা এমাম বলছে যে নামাজের সব পড়নেওয়ালা কখনো ক্ষুদায় থাকবে না ভোকা থাকবে না আল্লাহ তাকে যে বা ভোগ তার রুজি তার কাছে পৌঁছে দেবে তাহলে আশা রাখি এই নামাজকে আমরা কেউ ত্যাগ করব না সবাই চেষ্টা করব আমরা ভোরের সময় সকালের নামাজের আধ ঘন্টা আগে উঠে কি পনেরো ঘন্টা আগে উঠে এই নামাজটা শুরু করতে হবে আর নামাজের শেষে যেন সকালের নামাজের সময় হয়ে যায় তারপরে সকালের নামাজ পড়তে হবে আশা রাখি আমার প্রিয় ভাইজান আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন আসুন আগের প্রশ্ন নেই দেখি কোথা থেকে কে কী লিখছেন বিসমুল্লাহ রহমানুর রহিম নখ চুল দাড়ি গোপ কাটার জন্য কি ইসলামে কোনো নির্দিষ্ট বার নির্ধারণ করা হয়েছে অনেককে বলতে শুনেছি যে মঙ্গলবার শনিবার রবিবার বৃহস্পতিবার এবং জন্মবারে চুল দাড়ি গোপ ও নখ কাটা যাবে না এবং রাতে তো কাটাই যাবে না যে সে যে কোনো রাত হোক না কেন এটা কি সঠিক শনিবারে মাছ খাওয়া যাবে না কেন এমন কি। কোনো হাদিসে উল্লেখ আছে দয়া করে জানাবেন এই ধরনের অনেক কুসংস্কার জেন জেনে না জেনে অনেকেই মেনে থাকে আপনার কাছে অনুরোধ প্রতি এপিসোডে দশ মিনিট করে ইসলাম ও কুসংস্কার এই বিষয়ে আলোচনা করুন যাতে আমরা কুসংস্কার মুক্ত হতে পারি এবং সঠিক দিনের উপরে আমল করতে পারি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্ল্লাহি ববাররকাত আমার প্রিয় ভাই আপনার টেক্সট ম্যাসেজ বা প্রশ্নের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি খুব সুন্দর বিষয় নিয়ে প্রশ্ন রেখেছেন বা জানার জন্য আশা করেছেন তবে আগে আপনার কাছে অনুরোধ করব পুনরায় যখন আপনি প্রশ্ন লিখবেন তো নিজের নাম ঠিকানাটা অবশ্যই লিখবেন আপনি কে এবং কোথা থেকে এই প্রশ্নটা করছেন যাই আপনি জানতে চেয়েছেন যে চুল দাড়ি গোপ নখ কাটার জন্যে ইসলামে কী কোনো বিশেষ দিন নির্ধারিত করা হয়েছে আমার প্রিয় ভাই ইসলাম ধর্মে সমস্ত জিনিস নিয়ে বিধান বলা হয়েছে আর বিস্তৃতভাবে ক্ষুদ্রতম থেকে নিয়ে বৃহত্তম জিনিস কিভাবে করতে হবে কোন দিনে কোন কাজ করা ভালো কোন দিনে কোন কাজ করলে মঙ্গল হবে আর কোন দিনে কোন কাজ না করাটা ভালো সব উল্লেখ করা হয়েছে আর তার পিছনে কারণ আছে আপনি যে বিষয়গুলো বললেন এর জন্যে শরিয়াতে বলা হয়েছে চুল বা দাড়ি বা নখ এগুলো কাটার জন্যে বৃহস্পতিবার বা শুক্রবারের দিন উত্তম বলা হয়েছে যেমন বলা হয়েছে বৃহস্পতিবারে চুল দাড়ি কাটলে রুজিতে বৃদ্ধি হয় আর শুক্রবারে চুল দাড়ি কাটা নখ কাটা সওয়াব নবীর সন্নত জিব্রায়েল আমিন আসতেন প্রতি শুক্রবারের ভোরের সময় নবী করিম সাল্লা আলাই সাল্লামের চুল দাড়ি বা নখ কাটার জন্যে এক মমিনকে যেভাবে শারীরিক হিসাবে সুন্দর থাকা উচিত আল্লাহর নবীকে আল্লাহ ফেরিস্তাদের মাধ্যমে সেই সহযোগিতা করছিল আজ কিছু মুসলমানেরা পাবলিককে অজানায় ভুল বুঝে রেখেছে যে নবীর যুগে চুলদাড়ি কাটার তেমন ব্যবস্থা ছিল না বলে নবী কখনো চুল দাড়িতে হাত দেননি কখনো চুল দাড়ি কাটেননি এটা তাদের মিথ্যা অপবাদ নবীর ওপরে নবী করিম সোল্লা আলুসাল্লাম সুন্দরভাবে চুল দাড়িকে সেটিং করে রাখতেন ওনাকে দেখে বাচ্চারা ভয় পেত না আজকের যে সমস্ত লম্বা লম্বা দাড়ি লম্বা লম্বা চুল কুকো পাখির মতো চোখ রেখে আছে যাদেরকে দেখে বাচ্চারা ভয় পাচ্ছে বা অন্যরা দেখে বলছে এটাই কি ইসলামের সুন্নত বা ইসলামের স্মৃতি ইসলামের রূপ তারা সেই দৃশ্যকে ইসলামিক দৃশ্য বা ইসলামিক রূপ নাম দিচ্ছে যেটা মিথ্যা এটা নবীর সুন্নত কখনো হতে পারে না খুজ ও জিনত কুমিন দা কুল্লে মসজিদিন কোরআন আল্লাহ বলেছে যখন মসজিদে যাবে তো জিনাত করে যাবে তোমাকে দেখে যেন অন্যরা শিক্ষা লাভ করে যে একজন মর্নিংকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় আল্লাহর ঘরে যাওয়া উচিত কিভাবে চুল দাড়ির সেটিং করা উচিত এমনকি নবী করিম সাল্লাম যখন নামাজের জন্য যেতেন তো বাড়ি থেকে সুন্দরভাবে মাথায় কাকুই করে চুল আঁচড়ে বা দাড়ি সেটিং করে গপ বা নখ সমস্ত সব কিছু সুন্দরভাবে করে সুন্দর পোশাক পরে মসজিদে যেতেন তো বিবি আয়েশা থেকে রওয়াত করা হয়েছে উনি জিজ্ঞাসা করছেন ওই আল্লাহ সবাই তো আপনার পরিচিত লোক তারা সবসময় আপনাকে দেখছে তারপরও আপনি যখন আমাদের জন্য যাচ্ছেন মসজিদে যাচ্ছেন তো অ্যান্দ এত সুন্দরভাবে নিজেকে কেন সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছেন তখন নবী করিম সাল্লা সাল্লাম বলতেন যেটা সমস্ত মুসলমানদের হাদিসের বইতে লেখা হয়েছে যে নবী বলতেন আমি অন্যদের জন্য উদাহরণ আইডিয়াল তারা আমাকে দেখে শিক্ষা লাভ করবে আমার শরীরের দিকে তারা লক্ষ্য রাখে আমি যে অবস্থায় থাকবো আমার চুল দাড়িকে তারা যে অবস্থায় দেখবে সেটাইকে নবীর সুন্নত মনে করে তারাও সেটা ফলো করবে তো আমি যদি চুল দাড়িকে সুন্দরভাবে সাজিয়ে সেটিং করে রাখি তারাও এইভাবে সেটিং করে রাখবে আমার নখ যদি ছোট হয় তো তারাও নখ ছোট রাখবে আমি যদি চুল দাড়ি না কাটি নখ বড় রাখি তো তারা ভুল বুঝে এটাকে সুন্নত মনে করবে তাই আল্লাহর তরফ থেকে আমাকে আদেশ করা হয়েছে আমি একজন ভদ্র মানুষকে একজন সুশিক্ষায় শিক্ষিত মানুষকে একজন বা আদব মানুষকে যেভাবে থাকার দরকার আমি যেন সবসময় সেইভাবে থাকি তাহলে চিন্তা করুন আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছেন কিন্তু দুঃখের বিষয় আজ কিছু মুসলমানেরা ইহুদিদের মতো লম্বা লম্বা দাড়ি লম্বা লম্বা চুল রেখে আপনারা বিশ্বাস হয় গুগল সার্চে যে লিখুন ইহুদিদের ধার্মিক পোশাক বা ওদের ধার্মিক স্মৃতি ওখানে অনেক বিবরণ লেখা থাকবে এবং প্র্যাকটিক্যাল কিছু ফটো এখানে পাবেন ইহুদিদের ধার্মিক ব্যক্তিদের সেখানে আপনারা দেখবেন লম্বা দাড়ি যে দাড়ি কখনো তারা কাটেনি লম্বা চুল ছোট গোল গোল টুপি উঁচু তাদের প্যান্ট বা পায়জামা আর লম্বা তাদের ওয়াশকোট কোট বা জামা এটা ইহুদিদের পোশাক দুঃখের বিষয় আজ কিছু ইহুদিরা মুসলমান রূপে সেই পোশাক পরে সেই ধরনের পোশাক পরে তারা ইসলামকে বদনাম করছে না এটা নবীর পোশাক নবী এইভাবে থাকতেন উনি কখনো চুল দাড়ি কাটেননি এই বড় বড় চুল বা এই বড় বড় দাড়ি রাখতে বলেছেন এটা মিথ্যা অপবাদ তাই আমার ভাই আমি বলতে চাই নবীর সুন্নত হচ্ছে নিজেকে আদবের সঙ্গে রাখা পরিষ্ক পরিচ্ছন্নার মধ্যে রাখা আর নেজা মেনাল এমান ইমান পরিষ্কার পরিচ্ছন্নতাকে নবী ইসলাম এমানের অংশ বলেছেন অনেক হাদিসে যুজফুল এমান আবার অনেক নিষফুল এমান বলা হয় মানে অর্ধেক এমান তার পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে সে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তো সে মমিন নয় সে যদি নিজেকে সংযত করে সুন্দরভাবে সাজিয়ে না রাখে একটা ভদ্র লোকের মতো যদি না থাকে তো সে মুসলমান নয় সে মমিন নয় তাই আপনি যে দিনগুলো স্মরণ করলেন এমন কোনো জিনিস নেই তবে শরীয়তে মোস্তাহাব মানে সুন্দর যেটা বলা হয়েছে আর আপনি যে দিনগুলোর নাম বললেন এর মধ্যে কিছু দিন আছে যেগুলোতে মকরু বলা আছে মকরু মানে যে কাজ না করা ভালো করলে পাপ নেই রবিবারে যে নখ কাটা যাবে না কি সোমবারে নখ কাটা যাবে না কি মঙ্গলবারে নখ কাটা হারাম এমন কোনো শরীয়তে হুকুম দেওয়া হয় কোনো হুকুম নেই তাই কেউ যেন ভুল না বোঝে প্রয়োজন হিসেবে আপনার হাতের নখ বড় হয়ে গেছে আপনি হয়তো বৃহস্পতিবারে কি শুক্রবারে কাটার সময় পাননি তো আপনি কি আগামী শুক্রবার আগামী বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করবেন এর মধ্যে কোথাও যায় যান আর আপনার হাতে যদি বড় বড়ো নোখ দেখা যায় কি আপনার চুল যদি বড় বড় দেখা যায় তো লোক হয়তো আপনাকে অভদ্র মনে করবে লোক আপনার হাতের বড় বড় নোখ দেখে বলবে যে লোকটা কেমন লোক শিক্ষিত লোক কিন্তু দেখো কত বড় বড় নোখ রেখে আছে ইসলামকে বদনাম করবেন না ইসলামের জন্য সুসম্মানের কারণ হন অপমানের কারণ হন হইবেন না এটাই এমন নবীতা আমাদের শিক্ষা দিয়েছেন তাই প্রয়োজন হিসেবে যে কোনো দিনে যদি নখ কাটতে হয় কেটে নিন চুল কাটতে হয় কেটে নিন তবে ভালো দিনগুলোর জন্য এই জন্য বলা হচ্ছে যে সে সময় কিছু বরকত পাওয়া যায় বলে তবে যে অন্য দিনে কাটা যাবে না হারাম এমন করে নেই যেমন আপনি বললেন শনিবারের দিন মাছ খাওয়া হারামি কোথায় লেখা আছে কোন শরিয়াতে বলা হয়েছে কোনো শরিয়াতে বলা হয়নি হ্যাঁ ইহুদিরা শনিবারের দিনে তাদেরকে মাছের শিকার করতে মানা ছিল যেটা কোরআনে বর্ণনা হয়েছে তারা বাধ্যমূলক শিকার করা শুরু করলো তাদের ওপরে আল্লাহর আজাব নাজিল হলো কুনু খাস ইন কোরআনের আয়াত পড়ে দেখুন আল্লাহর হুকুম হল তোমরা তুচ্ছ বান্দর হয়ে যাও ক্ষতিগ্রস্ত বান্দর হয়ে যাও সুতরাং তারা আল্লাহর আজাবে বান্দর হয়ে গিয়েছিল তারপরে তারা শিক্ষা লাভ করেনি তারা পুনরায় যখন ওই আবার নদীতে মাছ ধরতে গিয়েছিল সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল তখন তাদের উপরে আল্লাহর আজাব এসেছিল বিদ্যুৎ চমকেছিল তারা জলে পড়ে ছাই হয়ে গিয়েছিল সেই তাদের শরীরে জড়া জলা পড়া অংশ হওয়ার মাধ্যমে যখন পানিতে সমুদ্রে পড়েছিল তার থেকে বিভিন্ন পোকা সৃষ্টি হয়েছিল যেগুলোকে আজ অনেক মুসলমানেরা পানির মাছ মনে করছে কিন্তু এটা পানির মাছ না এটা পানির পোকা যেটা মাছ তার উপরে আল্লাহ কভার চড়িয়েছে তার উপরে শেলস লাগিয়েছে যেটা মাছ তার রক্ষা করেছে আর এই যে মাছগুলোর আমি উদাহরণস্বরূপ নাম বলছি যেমন শিঙা মাছ মশগুল মাছ টাংরা মাছ এগুলো মাছ নয় এগুলো ওই বানিয়ে ইসরায়েলের পরিবর্তন রূপ ওরাও আগে মানুষ ছিল আল্লাহর আজাব আল্লাহর গজব তাদেরকে ওই রূপে পরিবর্তন করে দিয়েছে তাই ওই সমস্ত মাছ খাওয়া আমাদের জন্য হারাম কেননা ওরা বাস্তবে ওটা মাছ নয় ওটা মাস্ক শুধা চেহারা মানি ইসরায়েল ওইভাবে আল্লাহর আসাব পেয়ে তারা মাস্ক হয়ে গিয়েছিল যেটা কোরআন তফস্রী লেখা হয়েছে তাই বিনা আঁশের মাছ খাওয়া আমাদের জন্যে বৈধ নয় হারাম ওটা পানির পোকা আর নইলে মানি ইসরায়েলের পরিবর্তন স্মৃতি বা তাদের আকৃত ওটা অরিজিনাল মাছ নয় তাই যে মাছের গায়ে আঁশ নেই আমরা সে মাছ খাই না বা শরীয়তে মোহাম্মাদিতে সে মাছ খাওয়াকে হারাম করা হয়েছে তাই ওই সমস্ত মাছের রক্ত সাধারণ মাছের চেয়ে তো অনেক বেশি হয় তাই আমার প্রিয় ভাইজান আশা রাখি শরীয়তের এই সমস্ত হুকুমগুলো বলার বোঝার চেষ্টা করবেন তবে অনেক কিছু আছে আমাদের সমাজে কুসংস্কার সৃষ্টি করে রেখেছে শরিয়াতে যার কোনো উল্লেখ নেই বা যার কোনো গুরুত্ব দেওয়া হয়নি তাই অনুরোধ করছি আমার দর্শক বিন্দুদের কাছে আপনারা শরীয়তকে ফলন করুন শরীয়তের হুকুম মেনে চলুন দিনে মহাম্মারিতে যে যে সমস্ত জিনিসকে বৈধ করা হয়েছে সেগুলোকে বৈধ মনে চল মনে করে মেনে চলুন আর যেগুলোকে হারাম বা অবৈধ করা হয়েছে তাকেই হারাম বা অবৈধ মনে করে তার থেকে পরেজ করুন তার থেকে বাঁচার চেষ্টা করুন এটাই হচ্ছে শরীয়তের হুকুম মোল্লা মৌলবীরা কী বলছে অন্ধবিশ্বাসী হয়ে তাদের কথার ওপরে চলবেন না হালাল ও মহাম্মদিন হালালন এলাই ও মিল কেয়ামা ও হারাম হো হারাম এলাই ও কেয়ামা নবী যে জিনিসকে বৈধ করে গেছেন কেয়ামাত পর্যন্ত সেটা বৈধ থাকবে আর নবী যে জিনিসকে হারাম করে গেছে কে পর্যন্ত সেটা হারাম থাক থাকবে কোনো মূল্লা নবীর হালাল করা জিনিসকে যদি হারাম করতে চায় তো সেটা হারাম হবে না আর নবী যেটা হারাম করে গেছেন কোনো মূল্লা হালাল করলে সেটা হালাল হবে না এটাকে বুঝতে হবে শরীয়তের পাঁচটি বিধান ওয়াজিব হারাম মোস্তাহাব মকরু মোবাহ এই পাঁচটি বিধানকে আমাদেরকে মেনে চলতে বলা হবে বলা হয়েছে ওয়াজিব মানে ফরজ যেটা করতেই হবে যেমন নামাজ রোজা এগুলো হারাম যে কোনো থেকে পরেস করতে হবে মদ পান করা হোক জুয়া খেলা হোক বা যত প্রকারের হারাম আছে কাউকে গালি দেওয়া কাউকে আঘাত করা কাউকে কষ্ট দেওয়া কারোর হককে কেড়ে খাওয়া যেগুলো হারাম এগুলোকে মহারেমাদ বলা হয় তার থেকে বাঁচতে হবে মোস্তাহাব বা সুন্নত যেগুলোকে করলে স্বভাব না করলে কোনো পাপ নেই যেমন সবসময় পবিত্র অবস্থায় থাকা উঁজু করে থাকা এটা সুন্নত এখন নামাজের সময় হয়নি তবু পাক থাকা সেটা সুন্নত স্বভাব যে কোনো অবস্থায় রূপ হতে পারে তো পবিত্র অবস্থায় যদি কেউ দুনিয়া থেকে যায় তো সে মঙ্গল অবস্থায় যাবে তাই সবসময় পাক থাকতে বলা হয়েছে তবে অজু ফরজ করা হয়েছে বা পবিত্রতা ফরস করা হয়েছে নামাজের সময় বা কোরআন তেলাওয়াতের সময় যেখানে পবিত্রতার শর্ত তো বাকি টাইমে পবিত্র থাকা সৈন্য যদি কেউ সেই সময় পবিত্র না থাকে কোনো পাপ নেই কোনো গুণা নেই সুন্নত ওই কাজগুলোকে বলা হয়েছে বা মোস্তাফ ওই কাজগুলোকে যেগুলো করলে সব না করলে কোনো পাপ নেই ওইরূপ মক্রু যে কাজগুলো না করা ভালো করলে পাপ নেই হারাম নেই যেমন রাতের বেলা দাঁড়িয়ে পানি পান করা কি নখ কাটা কী দাঁড়িয়ে পায়জামা পরা কি যা অন্য কিছু কাজ আছে দাঁড়িয়ে পানাহার করা এগুলোকে মকরু বলা হয়েছে যেগুলো না করা ভালো কিন্তু করলে কোনো পাপ নেই আর মোবাহ যেটা করা আর না করা সমান যেমন নামাজের সময় মাথায় টুপি পরা বা রোমাল বাঁধা যদি কেউ চুল বড়ো হওয়ার কারণে মাথায় টুপি পরতে চায় সেটা ভালো কিরমাল বাঁধতে চায় যাতে শেষদার সময় কপাল এবং মাটির মাঝখানে চুল না আসে কেন চুলের ওপরে শেষদা হবে না শরিয়াতে বলা হয়েছে যে জিনিস পানাহার পরিধান করা যায় তার উপরে শেষদা হবে না কাপড়ের ওপরে শেষদা হবে না বা যে জিনিসগুলো খাওয়া যায় মনে করুন বিস্কুট রুটি বা এই ধরনের কোনো খাদ্যর উপরে শেষ দেওয়া শরিয়াতে বৈধ নয় কারণ ওরা কাফেররা খেজুর দিয়ে প্রতিমা তৈরি করতো আবার পরে সেটা পুজো হয়ে যাওয়ার পরে ভেঙে খেয়ে ফেলত তো ওই জন্য শরিয়াতে এই সমস্ত জিনিসকে অবৈধ করা হয়েছে তো টুপি পরা শরিয়াতে মোবাহ বলা হয়েছে যেটা করা আর না করা সমান টুপি পরলে না স্বভাব না না পড়লে কোনো গুণা হ্যাঁ তবে শরীয়তে যেমন নবীর সাহেবেরা পড়তেন বা নবী পড়তেন আমামা নামাজের সময় সাফা পরা আমামা পরা এটাকে সুন্নত বলা হয়েছে যাতে কেউ ভুল না বোঝে তাই আমি পরিষ্কার ক্লিয়ার বলতে চাই নামাজের সময় সাফা বাদা মানে পাগড়ি আমামা যেটা আমরাকে বলি এটা পড়া সন্নত টুপি পরা যাকে আরবি ভাষায় কলনসুয়া বলে হয় বা কোলাহ বলা হয় এটা শরীয়তে কোথাও মোস্তাহ বলা হয়নি বা সন্নদ বলা হয়নি নবীর যুগে সাহাবিরা হয় খালি মাথায় নামাজ পড়তেন আর নইলে যদি কারোর কাছে কাপড় থাকতো তো সে সাফা বেঁধে পাগড়ির মতো বেঁধে নামাজ পড়তো টুপি পরা শরীয়তে কোথাও উল্লেখ নেই যেটা আজকে আমাদের মুসলমান ভাইরা অনিবার্য করে রেখেছে যে টুপি না পড়লে নামাজ হবে না নামাজ পড়া মানে টুপি পড়তেই হবে এটা তাদের ভুল ধারণা পরিষ্কার বলছি টুপি মাথায় দোয়া বা রুমাল বাঁধা শরীয়তে মোবাহ মানে যা করা না করা সমান করলেও স্বভাব নেই না করলেও পাপ নেই তো আশা রাখি শরীয়তের এই বিধানগুলো আপনারা মনে রাখবেন আর সেটা মেনে চলার চেষ্টা করবেন আসুন আগের প্রশ্ন একটা পড়ি তারপরে আপনাদের অডিও রেকর্ডিং প্লে করব আমি ডাক্তার আব্দুর রউফ খান হলদিয়া পশ্চিমবঙ্গ থেকে লিখছি প্রশ্ন হচ্ছে ফাজাইল বায়েদ পাক বিশদ আলোচনা করুন মাফতে সালামুল্লাহ সালাম শাহাদাত পাক বর্ণনা করুন ওহাদের যুদ্ধ যুদ্ধে পালতনদের জন্যে কোরআন কোরআন পাক ও হাদিসে হাদিস গ্রন্থে কি কি শাস্তি আছে সেগুলো একটু বলুন আমার প্রিয় ডাক্তার সাহেব আপনার তিনটে সুন্দর প্রশ্ন রাখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আহমদ শুক্রুলিল্লাহ আপনি একজন শিক্ষিত ব্যক্তি তার পরিচয় দিয়েছেন নিজের প্রশ্নের মাধ্যমে শিক্ষিত ব্যক্তিরা সবসময় জিনিসগুলো বোঝার চেষ্টা করে আর সেই হিসেবে তারা প্রশ্ন করতে থাকে সেগুলো জানার জন্যে যেগুলো হয়তো এখনও তাঁরা জানেননি আপনাকে অনেক ধন্যবাদ জানাই আপনার সুন্দর প্রশ্ন রাখার জন্যে আপনি প্রথমে আবেদন রেখেছেন যে আহলেবায়তের ফজায়েল বর্ণনা করবেন তো আপনারা জানেন আমরা প্রয়োজন হিসেবে না সবসময় বাইতের ফজায়ল ব্যায়ন করছি বিশেষ করে আহলেবায়েত জন্ম জন্মদিবস এবং ওনাদের সাতত দিবসে ওনাদের জীবনী বিস্তারিত জীবনী হয়তো এক কি দুই এপিসোডকে বলা সম্ভব নয় তাই ওনাদের সংক্ষিপ্ত জীবনী যে জীবনী আমাদের জন্য আদর্শ শিক্ষাদায়ক আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করি ওনাদের গুণগান বা ওনাদের ফজাইল আমি ওইভাবে বর্ণনা করার চেষ্টা করি যেগুলো শুনে আমরা কিছু শিক্ষা লাভ করতে পারবো যে ফজাইল শুনে আমরা নিজেরা সেটাকে ফলো করে তমন হওয়ার চেষ্টা করতে পারবো বা চেষ্টা করব। শুধু ফজাইল শুনে লাভ নেই ফজল শুনে সেটাকে ফলো করতে হবে তাই আহলে ব্যায় বলেছেন আমাদেরকে ফলো করো ওইভাবে যে তোমাদের কার্যকে দেখে যেন অন্যরা বলে যে আহলেবায়াতের মান্যকারীরা যখন এত সুন্দর তাদের ব্যবহার এত সুন্দর তাদের কাজকর্ম যখন এত সুন্দর তো এনাদের ধর্মগুরুরা মানে সেই আহলেবায়াতরা আরও কত সুন্দর ছিলেন তাঁনারা কত সুন্দর শিক্ষা দিয়ে গেছেন যে এনারা এত সুন্দর কাজ করছেন বা সমাজে এত সুন্দরভাবে জীবনযাপন করছেন এটাই হচ্ছে হাকিকি ফাজিলাত যে আহলেবায়তের ফজিলত থেকে ওনাদের জীবনী থেকে আমরা শিক্ষা লাভ করব আর সেটা নিজেদের জীবনের উপরে অ্যাপ্লাই করে প্র্যাকটিক্যাল সেটা করে দেখানোর চেষ্টা করব যেটা দেখে আমরা অন্যদের জন্যে উদাহরণ হব যেমন আহলেবায়ত আমাদের জন্যে একটা সুন্দর উদাহরণ তাই আমরা সবসময় চেষ্টা করছি আগেও করব। বিশেষ করে যেমন বললাম যে ওনাদের জন্ম তারিখ বা স্বাদ তারিখে ওনাদের ফজাইল বা ওনাদের জীবনী আমি সবসময় তুলে ধরি যেটাকে শুনে অনেকেই অনেক কিছু শিক্ষা লাভ করে আর সাথে ডাক্তার সাহেব আপনিও শুনতে থাকবেন আর আমরা এই প্রশ্নের হার একটু কম হয়ে যাওয়ার পরে আগামী খুব নিকটবর্তী একটা নতুন অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি বাংলা ইসলামিক টকস নামে সেখানে আমরা হজরত আদম আলাহ থেকে নিয়ে সমস্ত নবীগণদের জীবনী আদর্শ হিসেবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তানাদের জীবন কেমন ছিল আর তাঁদের জীবন থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি বা তাদের জীবন আমাদের জন্য কি শিক্ষাদায়ক সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, হজরত আদম আলাহি থেকে নিয়ে আল্লাহর সমস্ত অলি আউলিয়া নবী ও এমামদের জীবনী পরস্পর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যার মাধ্যমে আমরা ওনাদের জীবন থেকে শিক্ষা লাভ করব যে নবী আদম আলাহিসালাম কিভাবে এই বিশ্বে জীবনযাপন করে গেছেন নিজের সন্তান আদিদেরকে নিজের উন্মাদকে কি শিক্ষা দিয়ে গেছেন ওইরূপ আবুল বাশার সানি দ্বিতীয় আদম হজরতে নু আলাইসাল্লাম উনি আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছেন সাড়ে নশো বছর তাবলিক করার পরে উনি নিজের উম্মাদকে কি মার্ক দর্শক করিয়ে গেছেন কি দিয়ে গেছেন আমরা সেগুলো জানার চেষ্টা করব ঐরুফ এব্রাহিম নবীর জীবন থেকে হজরতে মুসানবী নবী ঈসা নবী বা বাকি অন্য সমস্ত নবী বিশ্ব নবী মোহাম্মদে মোস্তফা সাল্লাসাল্লাম জানাকে পুরো বিশ্বের জন্যে নবী করা হয়েছিল বা দায়িত্ব দেওয়া হয়েছিল আপনারা জানেন বহু নবীরা শুধু নিজের পরিবারের জন্য নবী ছিলেন ওনাদেরকে অন্য জায়গায় যেয়ে তাবলিক করার বা অন্য জায়গায় যেয়ে বলার দায়িত্ব দেওয়া হয়নি ওনাকে বলা হয়েছিল কুমআ কুমআ নারা। শুধু নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচিয়ে নাও তো নবী নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নাবের আগুন থেকে বাঁচিয়েছিলেন কিছু নবী ছিল ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল নিজের পাড়ার নিজের গ্রামের নিজের এলাকার তার বেশি ওনার দায়িত্ব ছিল না আবার কিছু নবী ছিল ওনাদেরকে পুরো জেলার কি পুরো স্টেটের দায়িত্ব দেওয়া হয়েছিল শুধু পাঁচজন নবী এমন ছিলেন যেনাদেরকে উলুল আজম নবী বা সাহেবের শরিয়ত নবী বলা হয় ওনাদের দায়িত্ব বেশি ছিল তবে এনাদের মধ্যে সকলেই বিশ্বনবী ছিলেন না এনাদের মধ্যে একমাত্র আমাদের নবী হসরত মোহাম্মদে মোস্তফা সল্লা সাল্লাম ছিলেন বিশ্ব বিশ্বনবী হওয়ার সম্মান দেওয়া হয়েছিল বা বিশ্বনবী হওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল কেননা ওনার যুগে পুরো বিশ্বে উনি একাই নবী ছিলেন অন্য কেউ ওই দায়িত্বে ছিল না তাই আমাদের নবীকে বিশ্বনবী বলা হয় তো আশা রাখি ইনশাআল্লাহ আমরা এই টক শোর মাধ্যমে নবীদের জীবনী আল্লাহর ওলিদের জীবনী এমামদের জীবনী মাসুম আহলে আহলেবায়দদের জীবনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর ওনাদের জীবনী থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি সমাজের জন্য ওনারা কি শিক্ষা দিয়ে গেছেন ওনারা যে আল্লাহর তরফ থেকে হেদায়তের জন্য এসেছিলেন তো ওনারা আমাদেরকে কি হেদায়ত দিয়ে গেছেন নিজের জীবনের মাধ্যমে আমরা সেগুলো জানার শোনার বা সেগুলো মেনে তার উপরে আমল করার চেষ্টা করব আশা রেখে আপনারা তার জন্য অপেক্ষা করবেন ইনশাল্লাহ খুব শীঘ্র আপনাদের সামনে আমরা সেই অনুষ্ঠান পেশ করার চেষ্টা করব। ডাক্তার সাহেব আপনার দ্বিতীয় কথা হচ্ছিল যে মা ফাতেমার শাহাদাত বর্ণনা করবেন তো আগামী কিছু দিনে বিবি ফাতেমা যারা শাহাদাতের তারিখ আসছে জামাদুল আউ্বাল মাসের তেরো বা চোদ্দ তারিখ ওনার শাহাদাতের তারিখ বা জামাদুল সানির তিন তারিখ ওনার শাহাদাতের সম্পর্কে দুটি তিনটি আলাদা আলাদা রবায়াত এসেছে এক বলে উনি ওনার পিতার পল্লব গমনের পরে পঁচাত্তর দিন বেঁচেছিলেন আবার এক রবায়াত বলে নব্বই দিন বেঁচেছিলেন আর এক বলে না পঁচানব্বই দিন বেঁচেছিলেন তো যদি পঁচাত্তর দিন বেঁচে থাকেন তাহলে জমাদুল আউয়াল মাসের চোদ্দো তারিখে ওনাদের শাহ ওনার শাহাদাত দিবস পড়ছে যদি নব্বই বা পঁচানব্বই দিন বেঁচে থেকে থাক থাকেন তাহলে জামায় সানি মাসের তিন তারিখের দিকে ওনার শাহাদাত পড়ছে তো ইনশাআল্লাহ ওনার শাহাদাত তারিখে আমি ওনার জীবনে নিয়ে বিস্তারিত আলোচনা করব বা ওনার সঙ্গে ওনার পিতা মারা যাওয়ার পরে যে জুলুম হয়েছে অত্যাচার হয়েছে ওনার অধিকার কাড়া হয়েছে বা বায়তের সঙ্গে যে দুর্ব্যবহার করা হয়েছে নবীর শাহাদাতের পরে নবীর অফাতের পরে ইনশাল্লাহ মাফাতে মার শাহাদ দিবসে সেগুলো আপনাদের সামনে আমি উল্লেখ করবো আর আপনার তৃতীয় প্রশ্ন ছিল যে ওহদের যুদ্ধের ময়দানের পালাতনকারীদের জন্য যারা নবীকে ছাড়িয়ে ছেড়ে পালিয়েছিল কোরআনও হাদিসের গ্রহন্থে তাদের জন্য কি শাস্তি রাখা হয়েছে এটা আপনার সুন্দর প্রশ্ন কোরআনে পরিষ্কার বলা হয়েছে সুরায় মোহাম্মদ তুলে দেখুন যারা নবীকে ছেড়ে পালিয়েছিল বা নবীর স্বাদ ছেড়ে দিয়েছিল হাবেতে আমাল হুম আল্লাহ এদের সমস্ত আমালকে নিঃস্ব করে দেবে খাসের হাফিদ দুনিয়াওয়ালা আখরা এরা দুনিয়া আখরাতে ঘাটা ওঠাবে মাল আহম্মিন খেলাক এরা কিছুই পাবে না এদের সমস্ত আমাল এরা সর্বনাশ করে নিয়েছে নিজের হাতে ওই ওহদের ময়দান যে ইসলামের যুদ্ধের প্রথম শাহাদতের ময়দান ছিল ওই ময়দানে যারা শহীদ হয়েছিল তাদেরকে আল্লাহর তরফ থেকে উচ্চ সম্মানীয় স্থান দান করা হবে সেইগুলোকে দেখে হাসরের দিনে কিছু সাহাবিরা বলবে ইয়ালাইত না আমার রসুল সাবিলা কাশ যদি আমরা নবীর সাথী হয়ে থাকতাম নবীর সাথ দিয়ে থাকতাম সেই দিন তারা পস্তাবে যারা অহদের ময়দানে নবীকে ছাড়ে নবীকে ছেড়ে পালিয়ে গিয়েছিল শয়তানের আওয়াজ শুনে শয়তান সেখানে আওয়াজ দিয়েছিল কাত কোতেলা মোহাম্মদ মোহাম্মদ কাতল হয়ে গেছে কিন্তু নবী কাতল হননি নবী বারবার চিৎকার করে বলছিলেন আনা ফলান তাহরবু। আমি বেঁচে আছি তোমরা পালিও না কিন্তু দুঃখের বিষয় যারা শয়তানের পথের পথিক ছিল শয়তানের অনুগামী অনুসারী ছিল তারা শয়তানের কথা শুনে নবীকে ছেড়ে পাহাড়ের দিকে পালিয়েছিল খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে তারা যদি নবী করিম সাল্লা সাল্লামের সত্য অনুগামী অনুসারী হয়ে থাকত তারা নবীকে কখনো ওই বিপাদের মাঝখানে ছেড়ে পালাত না যেটা তারা নিজেরাই বলছে কোরআনের ভাষায় হাসরের দিনে তারাই বলবে যে কাশ যদি ওই সময় নবীকে না ছেড়ে পালাতাম তাহলে আজ আমরাও উচ্চ স্থান পেতাম সম্মানিত স্থান পেতাম তো এবারে আমি আমার দর্শক বিন্দুর কাছে আমার মুসলমান ভাইদের কাছে অনুরোধ করছি বা জিজ্ঞাসা করছি যারা নবীকে ছেড়ে পালিয়েছে যারা নবীর সাথ দিইনি তারা আপনাদের কি করে সাথ দিবে একবার ভেবে দেখুন যারা নবীর হয়নি তারা আপনাদের কি করে হবে নবী কি বিপদে ফেলে যারা চলে গিয়েছিল পাহাড়ের দিকে তারা কি আপনার সঙ্গে থাকবে হাসরের দিনে আপনার পাশে দাঁড়াবে তারা শেফাতের অপেক্ষা করবে নবীর কাছ থেকে তারা কি করে আপনাদের শেফাত করবে একবার ভেবে দেখুন যারা নবীর হয়নি তারা আপনাদের কি করে হতে পারে তাই সেই সময় হাসত আলী আলাইসলাম ওই ওহদের যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লাহসাল্লামকে নিজের দুই হাতের ওপরে তুলে দেখিয়েছিলেন আর বলেছিলেন আই নবীর সাহাবিরা তোমরা শয়তানের কথা শুনে পালিয়ে যাচ্ছ পাহাড়ের উপরে চড়ে গেছো এই দেখো নবী মোহাম্মদ বেঁচে আছেন যারা কানে বদ্ধ তারা নিক আমার হাতে কে আর যারা দৃষ্টিহীন বা চোখের দৃষ্টি যাদের কম হয়ে গেছে তারা শুনে নিক মোহাম্মদ বেঁচে আছে সুতরাং ওহদের মাদানে হসরত আলী আলাইসালাম নবীকে নিজের হাতের ওপরে তুলে বলেছিলেন যে দেখো নবী বেঁচে আছেন মারা যাননি তোমরা শয়তানের কথা শুনে পালাচ্ছ তাই নবী সাল্লা সাল্লাহাম হজরত আলী বলছে হাল আল্লাহ হাজ্লাহসান এহসানের বদলা এহসান ছাড়া কি অন্য কিছু হতে পারে কেউ যদি তোমার সঙ্গে উপকার করে তো তার সঙ্গে তুমি উপকার করো তাই গাদির এখুমের ময়দানে হজরত আলী আল্লামামকে নিজের হাতের ওপরে তুলে নবী আলাাল্লাম পুরো বিশ্বকে হাজিদেরকে সাহাবিদেরকে দেখিয়েছিলেন যে যারা কানে বদ্ধ শুনতে পাও না তারা দেখে নাও আমার হাতের ওপরে কে আর যাদের দৃষ্টি শক্তি কম বা অন্ধ তারা শুনে নিক আমি নবী মোহাম্মদে মোস্তফা সাল্লা সাল্লাম বলছি মানকুন্ত মাওলাহো ফাহাদ আলীন মাওলা আজ অব্দি আমি যাদের অভিভাবক ছিলাম যাদের মাওলা ছিলাম আজ থেকে আলী তাদের অভিভাবক বা আলী তাদের মাওলা এভাবে নবী নিজের আহসানকে পরিশোধ করিয়েছিলেন ওহদের যুদ্ধের মাদান হজরত আলী আলাইসলাম নবীকে তুলে পরিচয় করিয়েছিলেন যে দেখে নাও নবী বেঁচে আছেন যুগের নবী এই ঐরূপ হজরত আলী ইসলামকে হাতের উপরে তুলে নবী বলেছিলেন গাদির এখুমেন ময়দানে চিনে নাও দেখে নাও যুগের এমাম আমার প্রতিনিধি আমার খলিফা বা আমার পরে তোমাদের মাওলা হচ্ছেন ইনি তো আশা রাখি যদি মুসলমানেরা বুদ্ধিজীবী হয় তো কখনো ওই পালাতনকারী সাহাবিদের পেছনে তারা চলবে না যারা নবীকে ছেড়ে চলে গিয়েছিল তাদেরকে ফলো করবে যারা সায়ার মতো নবীর সঙ্গে ছিল সাথে ছিল আর তিনি হচ্ছেন হজরত আলী আলাইসাল্লাম ও নবীর আহলেবায়ত আলীর সন্তানেরা যারা কোনো ময়দান থেকে কখনো পালায়নি ইসলামের জন্যে নিজের জীবন দান দিয়ে তানারা ইসলামকে রক্ষা করে গেছেন বাঁচিয়ে গেছেন শয়তানের পথের প্রতীক তাঁরা কখনো হননি তাই এখনও সময় আছে যারা শয়তানের কথা শুনে নবীকে ছেড়ে পালিয়ে গেছিল আজ যদি আপনারা তাদের সঙ্গে থাকেন তাদেরও পথের প্রতীক হয়ে চলেন তো মনে রাখবেন তারা যেমন আল্লাহর নিকটে কোনো স্থান পাবে না যেটা কোরআন হাদিসে বলা হয়েছে হাবেদত আমালহোম তাদের সমস্ত আমালকে নিঃস্ব করে দেবে আল্লাহ তারা কিচ্ছুই করেনি তারা নবীর সঙ্গে থেকে নামাজ রোজা যা কিছু করেছে তারা স্বার্থলুভি হয়ে সেগুলো করছিল তারা যখন নবীর স্বাদ ছেড়ে পালিয়েছিল তো আল্লাহ তাদের সম্পর্কে পরিষ্কার বলছে সোরে মোহাম্মদ তুলে দেখুন হাবেতত আমালহম তাদের আমালকে আল্লাহ হাবেদ করে দেবে মানে নিঃস্ব করে দেবে তারা কিচ্ছু করেনি আর কিছু সাবির সম্পর্কে কোরআনে এইভাবেই বর্ণনা হয়েছে ইনকালাব তুম আলা আঁকা বেকুম তোমরা নিজের পূর্বের দিনের দিকে ফিরে গিয়েছিলে এ কোন সাহাবিরা ছিল একবার তদন্ত করে দেখুন খুঁজে দেখুন আশা রাখি সতর্কের জন্যে বা ভুল ভাঙার জন্যে এতটাই যথেষ্ট ডাক্তার সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনি এত সুন্দর প্রশ্ন রেখে পাবলিককে সাধারণ দর্শক বৃন্দদেরকে বা নবীর উম্মাদকে সজাগ বা সতর্ক করার জন্য একটা সুন্দর উপায় খুঁজেছেন বা প্রশ্ন রেখেছেন আপনাকে অনেক ধন্যবাদ জানাই আসুন এবারে একটা মাত্রে অডিও রেকর্ডিং শুনতে চাই কারণ আর সময় নেই তারপরে ইনশাল্লাহ বাকি প্রশ্নের উত্তর আগামী এপিসোডে দেবো আলাইকুম আমার নাম সাবনাম ইয়াসমিন আমার বাড়ি ক্রান্তি মৌলানা সাহেব আমি প্রেম করে বিয়ে করেছি আমার এখন চার বছরের একটা ছেলে আছে তো আমি আমার সংসারী আমার বিয়ে আমার জীবন নিয়ে আমি খুব খুশি আমার এই সংসার নিয়ে আমি খুব খুশি তো আমার ছেলে যখন দেড় বছরের ছিল তখন আমার পেটে আরও আমার মানে আরও আমি অসুস্থ হয়ে পড়েছি মানে আমার পেটে আরও বাচ্চাও এসেছে তো তখন আমার বন্ধ হওয়ার শুধু এক মাস হয়েছিল তো এক মাসে ওই এক মাস পরে আমি ওষুধ খেয়েছি ওষুধ খাওয়ার পরে আমার হয়েছে তো এটা কি আমার ঠিক হয়েছে আর একটা প্রশ্ন প্রেম করে বিয়ে করা কি জায়েজ অনুরোধ করে এই দুটো প্রশ্নের উত্তর আপনি আমাকে দিন ওয়ালিকুম সালামাকাত আমার প্রিয় বোন আপনার ফোন কলের জন্য বা আপনার প্রশ্ন রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই তবে আপনি যে দুটো বিষয় নিয়ে প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যদি আপনি গর্ভপাত করার জন্য ওষুধ খেয়ে থাকেন তো ওটা হারাম করেছেন শরীয়তে বলা হয়েছে যদি একদিনেরও গর্ভে বাচ্চা জন্ম নিয়ে থাকে বা নুতফা যদি গর্মে মায়ের গর্ভে অস্তিত্ব পেয়ে থাকে সেটাকে নষ্ট করা শরীয়তে হারাম বলা হয়েছে তো যদি ডাক্তার আপনাকে বলে যে এই সন্তান যেটা গর্ভে জন্ম নিচ্ছে আপনার জন্যে হানিকারক ক্ষতিকারক আপনার জীবনের ওপরে আঘাত আসতে পারে আর একে যদি নষ্ট না করা হয় তো আপনি মারা যেতে পারেন তখন শরীয়তে বলা হয়েছে মায়ের যান বাঁচানোর জন্যে ওই সময় অবসান করা যায় কিন্তু যদি সেই পরিস্থিতিতে না আসে তো একদিনের জন্য যদি গর্বে বাচ্চার জন্মের ভিত পড়ে থাকে তো সেটাও নষ্ট করা শরীয়তে হারাম করা হয়েছে আশা আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন আর দ্বিতীয় প্রশ্নে আপনি জানতে চেয়েছেন যে প্রেম করে ভালোবেসে বিয়ে করা শরীয়তে যায় কি না প্রেম বা ভালোবাসা শরিয়াতে হারাম বা অবৈধ নয় কিন্তু পরপুরুষকে বা পর নারী যাকে না নামাহরাম বলা হয়েছে শরীয়তের বাসায় যার সঙ্গে বিবাহ সম্ভব বিবাহর আগে তার সঙ্গে অবৈধভাবে মেলামেশা করা কথা বলা এক অপরকে দেখা এটা শরিয়াতে হারাম করা হয়েছে তো যদি আমরা আমরা শরীয়াতের হুকুমকে মেনে চলি বা নারী পুরুষ ছেলেমেয়েরা যদি শরীয়তের ওপরে তারা আমাল করে তো কখনো তারা ওইভাবে অবৈধভাবে প্রেম করবে না ভালোবাসা করবে না যেটা এখন প্র্যাকটিক্যাল বা বাস্তব জীবনে আমরা দেখছি খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে বিবাহর আগে প্রেম জালে ফেঁসে কি প্রেম প্রেমে পড়ে ছেলেমেয়েরা এমন অসামাজিক বা অবৈধ সম্পর্ক গড়ছে যেটাকে দেখে পিতামাতা ওই ছেলে মেয়েকে বিবাহ দিতে বাধ্য হচ্ছে সমাজে নিজের মান সম্মানকে বজায় রাখার জন্যে নিজের মর্যাদাকে বংশের সম্মানকে বজায় রাখার জন্যে হয়তো ছেলের পরিবার মেয়ের পরিবারের যোগ্য ন কি মেয়ের পরিবার ছেলের পরিবারের যোগ্য নয় কি ছেলে মেয়ে এক অপরের যোগ্য নয় কি তারা হয়তো সামাজিক হিসাবে কি ধার্মিক হিসাবে পারিবারিক হিসেবে হয়তো তাদের মধ্যে কোনো মিল নেই তারপরেও তারা বিয়ে দিতে বাধ্য হচ্ছে শুধু সম্মানকে বজায় রাখার জন্যে তাই শরীয়তে বলা হয়েছে বিবাহর জন্যে কফ তালাস করুন কফো মানে সমাতল এমন পরিবারের সঙ্গে সম্পর্ক গড়ুন গরিব হোক ধনী হোক এটা কোনো অর্থ রাখে না রাজার মেয়ে গরিবের ছেলেও সঙ্গেও বিয়ে করতে পারে আবার রাজার ছেলে গরিব মেয়ের সঙ্গেও বিবাহ করতে পারে তবে তারা যদি এক অপরের জন্যে যোগ্য হয়ে থাকে দুজনাই যেন শিক্ষিত হয় দুজনাই যেন ধার্মিক হয় যেটা শরীয়তের বাসায় বলা হয়েছে ছেলের মধ্যে দুটো গুণ দেখো মেয়ের মধ্যে দুটো গুণ দেখো ছেলের মধ্যে দেখো সে দিনদার কিনা সে মেয়েদার কিনা জিম্মেদার মানে সে বিয়ের পরে নিজের পরিবারকে নিজের বউ বাচ্চাদেরকে পুষতে পারবে কিনা সেই ক্ষমতা অ্যাবিলিটি ক্যাপাসিটি তার মধ্যে আছে কিনা না আর দিনদার কিনা মানে সে দিনের পথের ওপরে চলে কি না হারাম কাজ তো করে না হারামির সঙ্গে তো লিপ্ত নেই তো ছেলের মধ্যে দুটো গুণ দেখতে বলা হয়েছে শরিয়াতে দিনদার কিনা জিম্মেদার কিনা মানে দায়িত্বশীল কিনা ওইরূপ মেয়ের মধ্যেও দুটো গুণ দেখা দেখতে বলা হয়েছে এক শেপ বা ইফফাত পাক দামান কি না সে সমাজে যেন একজন বদনাম না হয় একজন বদনাম মেয়েকে যদি বিবাহ করা হয় তো অনেক অনেক সময় সম্মানিত পরিবার লজ্জাবোধ করে যে এই মেয়েটা তোমার বাড়ির বউ হলো যে সমাজে এত বদনাম যার ব্যবহার ভালো না যার চালচলন ভালো না তাই এক নম্বর মেয়েকে বা ইফাত হতে হবে আর ওইরূপ মেয়েকে দিনদার হতে হবে দিনদার মানে সে দিনের ওপরে চলে কি না ইসলামিক পর্দাকে ফলো করছে কি না এক মুসলমান নারীকে যেভাবে আদবের সঙ্গে থাকতে বলা হয়েছে সেইভাবে থাকছে কিনা বা মুসলমান নারীদেরকে যেভাবে পরিবেশে শ্বশুর শাশুরের সঙ্গে ভাই বোনদের সঙ্গে আপনদের সঙ্গে মিলেমিশে থাকতে হয় সে সেইভাবে থাকে কি না বা স্বামীর যেভাবে সেবা করতে হয় স্বামীর কথার মতো চলতে হয় স্বামীর অধীনে থাকতে থাকতে হয় সেইভাবে শরীয়তের হুকুমকে সে ফলো করার যোগ্য কিনা না বা ফলো করছে কিনা তো যদি মেয়ের মধ্যে ইফফাত পাক দামানি এবং ধার্মিক হয় অর্থাৎ শরীয়তের হুকুমকে সে যদি অমান্য না করে তাকে বিবাহ করা যাবে ওইরূপ ছেলে যদি দিনদার বা জিম্মেদার হয় তার সঙ্গে বিবাহ করা যাবে মৎখরকে মেয়ে দিতে মানা করা হয়েছে চুয়ারিকে মেয়ে দিতে মানা করা হয়েছে বেনামাজিকে মেয়ে দিতে মানা করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের সমাজে এক গরিব ছেলে দিনদার ছেলে সে কোনো মেয়ের হাত চাচ্ছে তাকে মানা করে দেওয়া হচ্ছে গরিব বলে এক ধনী ছেলে সে পাপি সে অসভ্য সে হয়তো মাতখর, জুয়াখর কি অন্য হারাম কাজ করছে সে যখন মেয়ের হাত চাচ্ছে তাকে মেয়ে দেওয়া হচ্ছে ছেলের পরিবারের লোক কি মেয়ের পরিবারের লোক কি আত্মীয়স্বজন যখন জিজ্ঞাসা করছে যে ওই গরিব ছেলেকে মেয়ে না দিয়ে এই একজন ধনী ছেলেকে এমন ছেলেকে মেয়ে দিচ্ছ যার ব্যবহার ভালো না কি যার কর্ম ভালো না সে সুবোধ নয় সে হয়তো হারাম কাজ করে তখন মেয়ের বাপ কি বলছে আল্লাহ যদি হেদায়ত করে তো একদিন ভালো হয়ে যাবে তো আল্লাহ এক অশ্লীল ব্যক্তিকে হেদায়ত করে ভালো করতে পারে তো কি এক গরিবকে সে ধনী করতে পারে না এক গরিব ছেলে কি আগে যেয়ে ধনী হয়ে শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবে না আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে আর এটা আমরা যদি নিজেরা না করি অন্য কেউ এসে করবে না সমাজকে সুন্দর করার জন্যে সমাজকে গড়ে তোলার জন্যে শরিয়তে ইসলামে যে ইসলামিক আদব শিক্ষা দেওয়া হয়েছে ইসলামিক নিয়ম শৃঙ্খলা বলা হয়েছে সেটাকে যদি আমরা সবাই ফলো করে চলি আমাদের জীবন সহজ সুন্দর আসান হয়ে যাবে আর যদি শরীয়তকে আমরা ফলো না করি তো আমাদের সমাজ কখনো সুন্দর হবে না আর আমাদের জীবন কখনো আসান হবে না আশা রাখি আমার এই কথাগুলো আপনারা মনে রাখবেন আমার প্রিয় বোন আশা রাখি আপনার প্রশ্নে আপনি أو تر petsen أي بالعسكر مكتوب بجانب شش وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.